জগতজননী
দেবতা ঋষিগণ ঝাড়তে লাগলো। কি হলো? শ্রী চৈতন্য ফিরিয়ে পেল। চৈতন্য যখন ফিরিয়ে পেল, মা বিশ্বের দেবতা ঋষিগণ সমস্ত সমস্ত দেবতাগণকে বলছে, বলছে বাবা আমি তো শিবকে, আমি শিব ঠাকুরকে চৈতন্য ফেরালাম, এখন আমি কোথায় যাব? আমি শিবের কৈলাসে যাব, না ব্রহ্মলোকে যাব, না বিষ্ণুলোকে যাব, না স্বর্গধামে যাব। দেবাদেব কৈলাস থেকে বলছে, দেবাদেব কৈলাস থেকে বলছে, মা গো শোন মা, আমার সঙ্গে তোমাকে কৈলাস যেতে হবে না, ব্রহ্মার সঙ্গে ব্রহ্মলোকে যেতে হবে না, বিষ্ণুদেবের সঙ্গে তোমাকে বৈকুণ্ঠ ধামে যেতে হবে না, আর ইন্দ্রদেবের সঙ্গে তোমাকে ইন্দ্রপুরে যেতে হবে না। ওগো তাহলে আমি কোথায় যাব? বলছি মা তুই চলে যা, তুই যোগ সিদ্ধাশ্রমে, সে যোগ সিদ্ধাশ্রমে সেখানে আমারই ভক্ত, সেখানে মাতৃ পূজা করার জন্য মা 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 বলে চিৎকার করছে, প্রতিদিন মায়ের আরাধনা করার জন্য সেখানে ভক্তিমতী মাকে ডাকছে, মা তুই চলে যা যোগ সিদ্ধাশ্রমে। ভক্তজন এইভাবে মা মনসার জন্ম হলো, আর এইখান থেকে মা মনসা দেবী রূপে মা পূজা দিতে যাচ্ছে। কোথায় যাচ্ছে? শিব ভক্ত রুদ্রদেবের কাছে, রুদ্রদেবের কাছে মা বিশ্বের দেবতা ঋষিগণ যাচ্ছে যোগ সিদ্ধাশ্রমে পুজো নিতে। শিব ঠাকুর বলছে, ব্রহ্মা বলছে, ইন্দ্র চন্দ্র বরুণ কুবের সবাই বলছে, তুমি চাও বা সেখানে তাকে পাঠাচ্ছে, কোথায় পাঠাচ্ছে? ও মাতা
দাঁড়ালো, যখন সেখানে দাঁড়ালো
রুদ্র প্রতাপ আজ যখন তাকিয়ে দেখছে, দেখি আমার সম্মুখে কে, কে মা তুমি? আমার সম্মুখে এসেছে মা, বলো মা কে তুমি? তখন মা সেই মনসা রুদ্র সেনকে পরিচয় দিয়ে বলছে, ওরে ভক্ত, আমি ক্ষীরোদ সমুদ্রের তীর থেকে আমি এসেছি তোমার কাছে। বলো মা, কে পাঠালো তোমাকে আমার কাছে? তোমাকে কে পাঠালো? তখন সেই মা মনসা বলছে, ওরে ভক্ত, আমাকে পাঠালো দেবাদেব কৈলাসপতি। বাহ বাহ! তখন রুদ্র প্রতাপ বলছে, বা মাগো, আমার মনের মনস্কামনা পূর্ণ করার জন্য প্রভু আমার আরাধ্য দেবতা, আমার আরাধ্য দেবতা কৈলাসপতি তোমাকে পাঠিয়েছে। মাগো, তুমি আমার, তুমি আমার দেবতার আসনে বসে যাও না, আমি তোমাকে ভক্তি করি, আমি তোমার চরণ দুখানি, তোমার রাতুর চরণ আমি আমি পুষু করবো মা, আমি পুজো করবো। মাগো, আমার বহুদিনেরই তপস্যা। কে বলছি? সে রুদ্র প্রতাপ বলছি,
ধ্যান করতে বসে গেল। ধ্যান যোগে যখন বসলেন, ধ্যান যোগে জানতে পারল যে বিশাল শক্তিশালী গরুর পক্ষীবর সর্ববিজয় করে সুধা ভাণ্ড যখন নিয়ে যায়, ইন্দ্রদেবের সঙ্গে যখন যুদ্ধ সৃষ্টি করে, সেই ইন্দ্রের বজ্রের সম্মান রাখার জন্য পাখা ছেড়েছে, সেই পাখাকে মারতে পারল না। তখন কি করল সেই রুদ্র প্রতাপ, সেই বিশাল শক্তিশালী গরুর পক্ষীবরের পাখাকে আগুনে পুড়িয়ে, আগুনে দাহ করে আর রাজ তিলক তৈরি করল, রাজ তিলক তৈরি করল। সে রাজ তিলক তৈরি করে কি করল, সে রাজ তিলক তৈরি করে আজ মায়ের পূজা করতে শুরু করল। কিন্তু মা, মা মনসা, মা মনসা, সে রাজ তিলক সহ্য করতে পারল না। কেন পারলেন না? সেই তিলক সর্পগৌরী রাজ তিলক, মানে সর্পের জন্য বিশাল শক্তিশালী গরুর পক্ষীবরের মা বিনোদা দাসী হয়েছিল। সেই দাসিত্ব স্বীকার করার জন্য, উদ্ধার করার জন্য আজ শক্তিশালী পক্ষীবর সেই পাখা নিয়ে আসতেছিল। কি করলেন? যখন সহ্য করতে পারেন না মানুষের দেবতা, দিনের পর দিন যখন খুঁজে করে যায় রুদ্র প্রতাপ, একদিন কি করলেন, মা বেমুখ হয়ে গেলেন, বেমুখ হয়ে দিয়ে আর রুদ্র প্রতাপের কাছে পুজো নিতেন। রুদ্র প্রতাপ কিন্তু জানতেন না, রুদ্র প্রতাপ এক ধ্যানে মায়ের নাম, জয় মা, জয় মা ঋষির দেবতা, জয় মা ঋষির দেবতা, জয় মা ঋষির দেবতা বলে পূজা শুরু করতেন। কিন্তু মা বেমুখ তার পুজো নিত, জানতেন না, রুদ্র প্রতাপ জানতেন না যে মা ঋষির দেবতা আমার কাছে বেমুখ হয়ে পুজো নিচ্ছে। একদিন, একদিন কি হলো, রুদ্র প্রতাপ যখন তাকিয়ে দেখলে, দেখছে মা বেমুখ হয়ে দাঁড়িয়ে আছে। যখন বেমুখ হয়ে দাঁড়িয়ে আছে, তখন রুদ্র প্রতাপ মায়ের চরণে ধরে বলছে, মা গো। সেই রুদ্র প্রতাপ মায়ের চরণে ধরে বলছে, মা গো কিসের
বলে চিৎকার করে আমি তোমার চরণে ফুল চন্দন দিয়ে ফুল পুষ্প দিয়ে আমি পুজো করে যাচ্ছি মা। মা গো তুমি কেন কেন তুমি বেমুখ হয়ে দাঁড়িয়েছো মা বলো মা, কিসের কারণে কিসের কারণে কিসের কারণে তুমি বেমুখ হয়ে দাঁড়িয়েছো মা? তোমাকে বলতে হবে মা জননী, মা বিশ্বের দেবতা বিশ্ব হরি বলতে পারছে না যে রে ভক্ত ওই ভক্ত আমি তোমার ওই সর্প গৌরী রাজ তিলক আমি সহ্য করতে পারছি না বাবা, রাজ তিলক আমি সহ্য করতে পারছি না, এই জন্য আমি বেমুখ হয়ে দাঁড়িয়েছি বাবা, আমি বেমুখ হয়ে দাঁড়িয়েছি। তখন সেই রুদ্রপ্রতাপ মা বিশ্বের দেবতা বিশ্ব হরিকে বলেছিল মা গো সত্য ত্রেতা দাপর কলিমা, কলিযুগে আমি মরতে ভাবি চাঁদে সোনাগর রূপে আমি জন্ম নেব না, আমি যদি তোমায় পুজো না করি মা কোনোদিনই তোমার পুজো প্রচার হবে না মা। মা গো সেদিন সেদিন তোমার কেউ পুজো করবে না, মায়ের বেমুখ হয়ে পুজো নেওয়ার প্রতিশোধ চাঁদ সোনাগর এই মর্তধামে মায়ের কাছে নিয়েছিল।